গত 22 ফেব্রুয়ারি 2020 তারিখ আনুমানিক সকাল 11:37 ঘটিকার সময় র্যাব একের একটি আভিযানিক দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভিযান পরিচালনা করে এবং দেশ ত্যাগের প্রাক্কালে শামিমা নূর পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, তাদের সহযোগী সাব্বির খন্দকার এবং শেখ তাইয়াবাকে আটক করে। ধৃত আসামিদের অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, জাল নোট ব্যবহার, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ধৃত আসামিদের নিকট হতে 7টি বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি নগদ 2,12,270 টাকা, বাংলাদেশি 26,500 টাকার জাল নোট, ভারতীয় রুপি 310, শ্রীলঙ্কান মুদ্রা 420 এবং 11,091 আমেরিকান ডলার সহ 7টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত আসামি শামিমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর দেওয়া তথ্য মতে আজ 23 ফেব্রুয়ারি ভোর 4টার সময় আমরা হোটেল ওয়েস্টিনে তাদের কর্তৃক তাদের বুক করা যে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট এবং ফার্ম গেটে 28 ইন্দিরা রোডস্থ রোশনস ডোমিনো রিভিলো নামক বিলাসবহুল ভবনে তাদের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে 1টি বিদেশি পিস্তল, 2টি পিস্তলের ম্যাগাজিন গুলিসহ 20 রাউন্ড গুলিসহ 5 বোতল দামি মদ, নগদ 58,41,000 টাকা যার উৎস তারা বৈধ উৎস তারা দেখাতে পারেনি, 3টি পাসপোর্ট, চেক বই, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের 10টি এটিএম কার্ড উদ্ধার করতে সক্ষম হই। ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের বর্তমান সম্পদ এবং বিলাসবহুল জীবন সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কোনো সুনির্দিষ্ট পেশা না থাকা সত্ত্বেও খুব দ্রুত অল্প সময়ে বিপুল সম্পত্তি অর্থবিত্তের মালিক হয়েছে তারা। ফার্মগেট এলাকার 28 ইন্দিরা রোডে 2টি বিলাসবহুল ফ্ল্যাট, নরসিংদী শহরে 2টি ফ্ল্যাট, ব্যক্তিগত একাধিক গাড়ি, নরসিংদী বাগতি এলাকায় 2 কোটি টাকা মূল্যের 2টি প্লট, FDC এলাকায় কার এক্সচেঞ্জ নামে অংশীদারিত্বের অপর একটি গাড়ির ব্যবসা যেখানে তাদের 1 কোটি টাকা বিনিয়োগ আছে বলে জানায়, নরসিংদীতে KMC কার ওয়াশ অ্যান্ড অটো সলিউশন নামে একটি প্রতিষ্ঠানে 40 লক্ষ টাকা বিনিয়োগ আছে বলে তারা জানায়। এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে তাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলে তারা প্রাথমিকভাবে র্যাবকে জানায়। অনুসন্ধানকালে দেখা যায় যে ধৃত আসামিগণ অধিকাংশ সময়ে রাজধানীর বিভিন্ন বিলাসবহুল 5 তারকা হোটেলে অবস্থান করেছিল। গত 12 অক্টোবর থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 59 দিন বিলাসবহুল হোটেল রুমে প্রায় ভাড়াই তারা খরচ করেছে 81,42,888 টাকা 31 পয়সা। এছাড়াও অতিরিক্ত প্রতিদিন 2,50,000 টাকা হারে এই 59 দিনে তারা রাতে একা সম্পূর্ণ বার বুক করে নিত। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে ধৃত আসামি শামিমা নূর পাপিয়া, তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি, চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, জমির দালালি, CNG পাম্পের লাইসেন্স, গ্যাসের লাইন প্রদান ইত্যাদি নাম করে সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এবং এ ব্যাপারে কেউ অভিযোগ দিতে আসলে কার সলিউশনটি আছে সেখানে তাদের একটি নির্যাতন কেন্দ্রে সাধারণ মানুষদের নির্যাতন করা হতো। এ পর্যন্ত পাওয়া তথ্য মতে তারা বাংলাদেশ রেলওয়ে এবং পুলিশের SI পদে চাকুরি প্রদানের কথা বলে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি
এবং তদবিরবাজির অর্থ অর্জন করেছে। তাদের আয়ের আরেকটি উৎস হচ্ছে নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো। তারা বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে কম বয়সী মেয়েদের দিয়ে জোরপূর্বক বিভিন্ন অনৈতিক কাজ করতে বাধ্য করত, যাদের অধিকাংশই নরসিংদী এলাকা থেকে চাকুরি দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছে। এসব অনৈতিক কাজে কেউ অস্বীকৃতি জানালে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো। এছাড়াও ধৃত আসামি শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় কিউএমসি নামে একটি ক্যাডার বাহিনী পালন করে থাকে, যাদের হাতে সবার কিউএমসি নামে ট্যাটু করা আছে। তাদের মাধ্যমে নরসিংদী এলাকায় চাঁদাবাজি, মাসোয়ারা আদায়, অস্ত্র, মাদক ব্যবসা সহ অন্যান্য অন্যায় কাজের সাথে তারা জড়িত আছে। এই ক্যাডার বাহিনীর সবাইকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে আজ সকালে নরসিংদীতেও র্যাব একটি অভিযান পরিচালনা করেছিল, বাট তারা পালিয়ে যায়, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। উপরুক্ত বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তদন্তের এ পর্যায়ে এ ব্যাপারে কনক্লুসিভ কোনো মন্তব্য আপনাকে দিতে পারছি না, কারা কীভাবে জড়িত। যে কেউ একজনের কাছে এসে পাশে দাঁড়ালে আজকাল ছবি তুলব না এরকম ডিনাই করা যায় না বিনয়ের খাতিরেও, বাট ছবি থাকা মানেই যে তার সাথে কোনো রিমার্ক দিতে পারছি না। আমরা থানায় যে তাকে হস্তান্তর করেছি আজকে 24 ঘন্টার মধ্যে, আমাদের যে টাইমের তার বিরুদ্ধে প্রাথমিকভাবে আমাদের কাছে অভিযোগ ছিল অর্থ পাচার। আচ্ছা, এই নারীগুলোকে প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি 30,000 থেকে 8,000 টাকা করে মাসে সে মাসোয়ারা দিত নারীগুলো। আপনারা মিডিয়াতে দেখছেন, আপনারা সে পেটাচো বেদম পেটাচো, মেয়েগুলো এতটাই ট্রমাটাইজ যে আমাদের কাছে গত রাতটা আমরা পেয়েছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য, সেটাই বলছে যে ও জামিনে ছাড়া পেয়ে যাবে, তখন তো আপনারা আমার বাঁচাবেন না। এইটা আপনারা আমরা সবাই মিলে চলুন তদন্ত করি, দেখি কীভাবে হয়। আমরা ইনভেস্টিগেশনের সময়টা খুব কম পেয়েছি এখন পর্যন্ত। সেটা সবার জন্যই অসুবিধাজনক যদি নিয়মিত করি, বাট অবশ্যই সুনির্দিষ্ট তথ্য পেলে র‍্যাব অভিযান চালাতে কোনো রকম দ্বিধা পিছুপা হবে না। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা করব, বাট তথ্য ছাড়া রুটিনলি করলে সেটা সবার জন্য বিরক্তিজনক হয়ে যাবে। আমরা লেট আস নট ডিসকাস তার যে কারা মানে দুর্নীতিগ্রস্ত চরিত্র, এটার সাথে রাজনীতির সম্পর্কটা না করলেও চলে বলে এখানে। আমি আপনার কথাটা বুঝিনি। আমরা এই পর্যন্ত আজকে তাকে থানায় যে অভিযোগে হস্তান্তর করেছি সেটা বলতে পারবো। নাম্বার ওয়ান, তার বিরুদ্ধে জাল টাকা, জাল মুদ্রা রাখার অভিযোগ। নাম্বার টু, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না দিয়ে অর্থ পাচারের প্রচেষ্টা করা, দুটা ধারা। নাম্বার থ্রি, ওই যে পিস্তলটা দেখতেছেন ছবিসহ, তার আপনারা বোধহয় কয়েকজন পেয়েছেন ছবিসহ আছে, এই পিস্তলটা তার পজিশনে ছিল, সেই পিস্তলটা আপনাদের পিস্তলটা একদিন দাও আমাকে, আমি দেখাচ্ছি প্রমাণ হিসাবে আপনাদের। প্রত্যেকটা পিস্তলের এখানে বডি নাম্বার থাকে, দুই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায় দেখেন পিস্তলে। আপনারা যারা পিস্তল বহন করেন তারা জানেন, এবং এটা ডিসি অফিসে এই নাম্বারটা রেজিস্ট্রি করতে আপনার লাইসেন্সের এগেনস্টে, এটাকে দেখেন ঘষে এটাকে রিমুভ, নাম্বারটা রিমুভ করা হয়েছে, এবং তাদের কাছে এটার সপক্ষে কোনো পেপারস তো নাই, পেপার থাকলেও এটা অবৈধ হয়ে যাবে যখন এই নাম্বার ঘষে ফেলা হয়েছে, শক্ত ধারালো ধাতব কিছু দিয়ে নাম্বারগুলো মুছে ফেলা হয়েছে এবং এমুনেশন সহ। এই নাম্বার থ্রি হচ্ছে অস্ত্র আইন,
নাম্বার ফোর হচ্ছে তার এই যে আয়স সঙ্গতিবিহীন ব্যয়, কোনো উৎস ছাড়া এত বিলাসবহুল জীবনের যে যে অর্থ তার বিভিন্ন আমরা চেক বিল ভাউচারে পাচ্ছি, এটা অবশ্য আমরা করব না, বাট আমাদের সাথে সিআইডি ইতিমধ্যে যোগাযোগ করেছে, তারা তাদের এখতিয়ার এটা মানি লন্ডারিং আইনে, তারাও ক্রনোলজিক্যালি আগামীকাল বা পরশু দিন তারা একটা মামলা করবে। এটা আমাদের কাছে এখন সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। তার তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা, খুনের মামলা আছে দুই তিনটা, এটা নিয়ে আমরা এখনো ডিটেল কাজ করতে পারি। দুটা আমরা বলছি, দুটা ফ্ল্যাট তার আছে নরসিংদীতে, দুইটা জমি নরসিংদীতে, বাড়ি তার, চারটা গাড়ি, এবং ক্যাশ টাকা তো আমি আজকে সকালে এটা উদযান করছি, আরও হয়তো আছে। কনক্লুস আমি মানে কনক্লুসিভ রিমার্কসটা আমি দিতে পারবো না কত টাকা তার কাছে আছে। আমরা কিছু কিছু ভিডিও এদের মোবাইল থেকে, এই শামিমার মোবাইল থেকে কিছু কিছু ভিডিও পেয়েছি যেগুলো খুব অশ্লীল। আমি জানি না এই ভিডিওগুলো আপনাদের কাছে কয়েকজন, আমি সোশ্যাল মিডিয়ায় কয়েকটা এসছে, এই ভিডিওগুলো খুব অশ্লীল, একটা যে কোনো একজন মহিলার জন্য ডিগনিটি বহির্ভূত ছবি এগুলো। আর দ্বিতীয় প্রশ্নটা আমি করতে চাই যে আপনি কিভাবে দেখেছেন যে র‍্যাব এর আগে যখন সেপ্টেম্বর মাসে তাদের ড্রাইভ শুরু করেছিল তখন অনেক হাই প্রোফাইল পলিটিশিয়ানদেরকেও ধরা হয়েছিল এবং ক্যাসিনো ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকেও আপনারা আটক করতে সক্ষম হয়েছিলেন। তাদেরই একজন ছিলেন সেলিম প্রধান, সেলিম প্রধানের সঙ্গে একটি বাহিনীর প্রধানের সঙ্গে সম্পর্কিত ছবি নিউজ ইতিমধ্যে ছাপা হয়েছে, নাম এসেছে, তাদের ব্যাপারে আপনারা কোনো অবস্থান নিয়েছেন কিনা বা আপনারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনছেন কিনা? আজকের সংবাদ সম্মেলনটা এক্সক্লুসিভলি শামিমা নূর পাপিয়া নিয়ে, আমি ওটা সম্বন্ধে কোনো মন্তব্য করতে আমার এখতিয়ার ভুক্ত না, আমি এখন করতে পারছি। এই টাকাগুলি ব্যাংকে না রেখে বাসায়